করে না। বিশেষত এই মহাপ্রভুর যুগে, নিতাইচাঁদের যুগে, যারা হরিনাম সংকীর্তন সাধু সঙ্গ ভগবানের বিগ্রহ অষ্টনাদি মথুরায় বাস বা শ্রদ্ধায় শ্রীবিগ্রহের সেবনাদি ত্যাগ করে, বলছেন তারা দুষ্কৃতি মূঢ় নরাধম। ভগবান বলছেন যে তান্নাহং দ্বিশত করোনা সংসারেষু নরাধমান, এই সংসারে এরাই সব থেকে নরাধম। এবং ক্ষিপ্রা অজস্র অশুভ আসুরিক দেশু জনিষু, আসুরিক স্বভাববিবিষ্ট পুরুর হিংস্র ব্যাঘ্র সর্বাধি পুরুর জন্মে আমি তাদের বারবার পুনঃ পুনঃ নিক্ষেপ করি। কথাটি ভগবান শ্রীকৃষ্ণের শ্রী গীতাতে। তাহলে ভগবানের ভজনটা কত প্রয়োজন! সংসার, স্ত্রী পুত্র, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এটা প্রয়োজন মনে করি, ছেলে মেয়েকে মানুষ করা, কিন্তু কৃষ্ণ ভজনটা যে জীবনের সর্বোত্তম প্রয়োজন, এটি না করলে ভগবান এখানে এই শব্দ বলেছেন। প্রতিটি মানবের ঈশ্বর ভজন একান্ত আবশ্যকতা আছে, প্রতিটি মানুষের কৃষ্ণ ভজনের একান্ত আবশ্যকতা আছে। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু প্রশ্ন করছেন, তুমি বলছো নামের দ্বারা স্থাবর জঙ্গম সমস্ত জীব উদ্ধার হবে, প্রাণী উদ্ধার হবে, হরিদাস তো বনের বৃক্ষগুলি উদ্ধার হবে কি করে কৃষ্ণ নাম? উত্তর দাও। নামাচার্য হরিদাস ঠাকুর পরম ধন্য হয়ে ঈষৎ স্কন্দটা নামিয়ে প্রভুকে বলছেন, প্রভু জঙ্গলের যে বৃক্ষলতা গুলো এবার তোমার নাম প্রেমে উদ্ধার হবে। কেন? ঝাড়িখণ্ড জঙ্গলে তুমি সংকীর্তন রত যেতে যেতে বৃক্ষগুলিও নিত্য করেছিল, বৃক্ষগুলিকেও তুমি প্রেম দিয়েছিলে। আচ্ছা প্রভু, জঙ্গলের মধ্যে কেউ যদি হরে কৃষ্ণ জোরে বলে, দেখবেন ওই জঙ্গলের ঘন অরণ্য বৃক্ষের গায়ে এই শব্দটা বায়ু তরঙ্গে তরঙ্গায়িত হয়ে ভাইব্রেশন হয়ে শব্দ হয়ে আবার একটা রিসাউন্ড আছে, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। জঙ্গলের মধ্যে আওয়াজ করলে এরকম শব্দটা কোথা থেকে আসে? হরিদাস ঠাকুর বলছে, প্রভু তুমি যখন হরে কৃষ্ণ বলো, কোন শুদ্ধ ভক্ত যখন জঙ্গলের ভিতরে হরে কৃষ্ণ বলবে, তখন ওই শব্দটা কম্পনের দ্বারা বায়ু তরঙ্গে গাছগুলি গ্রহণ করে ধাক্কা লেগে ওরাও কৃষ্ণ কৃষ্ণ বলে ফিরিয়ে দেবে, এর দ্বারাই উদ্ধার হবে। তার মানে হরিদাস ঠাকুর বলছেন যে হরিনামে উদ্ধার হবে, কিন্তু হরিনামে আমাদের রুচি হলো না। আমি কত গান গাই মনের ভরসে তোমার মহিমা গাইনি, কত কথাই তো বলি কত গানই তো গাই, কিন্তু তোমার মহিমা হরে কৃষ্ণ এই সংকীর্তন মহিমা আমরা কত গান গাই মনের ভরসে তোমার মহিমা গাইনি। দিবস যামিনী আবল তাবল কত পাচাল পড়িতে পারো, কত কথাই তো বলি, নিজের রূপের প্রশংসা করি, গুণের প্রশংসা করি, সাংসারিক কথা বলি, ব্যবসায়িক কথা বলি, বলতে হয় বলি, তাহার মাঝে কি একবার রাধা মাধব বলিতে নারো? এত নিজের কথা সংসারের কথা একেবারে ঢাক ঢোল পিটিয়ে বলো, তার মধ্যে কি একবার রাধা মাধব বলতে পারো না? আরে পাখিরে যে বলি বলালে পাখি তো সেই বলি দেয়, তোতাকে টিয়া পাখিকে রাধা কৃষ্ণ বলালে ও ভুলি বলে, কিন্তু তোমার জিও ভাই উচ্চারণ হয় না, হবে কি করে? আমি তো নরাধম, আমি তো মায়াচ্ছন্ন বুদ্ধি আমার। এই জন্য ভগবানের ভজনটা সংসারে একান্ত অপরিহার্য, নালে খুব ক্ষতি হয়ে যাবে, ক্ষতি ওই। ভগবান বলছেন তাদের আমি পুনঃ পুনঃ হিংস্র ব্যাঘ্র সর্বজনীতে পুনঃ পুনঃ একবার না। আমাদের পশু জন্ম কয়বার জানে? এই মনুষ্য জন্মটা যদি গোবিন্দ গৌর গোবিন্দের ভজন ব্যতীত আমি চলে যাই, ভজন ব্যতীত সাধু কৃপা ব্যতীত গুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত নরাধম হয়ে যদি মরি, তাহলে পশু জন্মে ফিরে গেলে 30 লক্ষ পশু জন্মের পরে তবে আবার কোন কালে হয়তো ভগবানের সুযোগে কৃপাতে মনুষ্য 30 লক্ষ পশুজনিতে আবর্তিত হতে হবে।
কবে আর মানুষ হব তখন? যে যুগে জন্মাবো সে যুগে হয়তো চৈতন্য দেবের কৃপা পাবো না, নিতাই চাঁদের হরি নামের কৃপা পাবো না, বা এই এই ব্রহ্মাণ্ডে না জন্মে যদি অন্য ব্রহ্মাণ্ডে জন্মায় তাহলেও তো মহাপ্রভুর নাম সংকীর্তন পাবো না, কারণ আরো ব্রহ্মাণ্ড তো আছে। এই জন্য এই সুযোগটা অবহেলা করা, এই যে জন্মটা পেয়েছি এই সময়টা পেয়েছি এটা অবহেলা করা নিতান্তই ক্ষতি হয়ে যাবে। কিন্তু ক্ষতি বোঝে কে? যে দিন গেল মিছে কাজে, রাত্রি গেল মিছে কাজে বললেন কেন? এই যে যারা ব্যবসা করে, চাকরি বাকরি করে, ছেলে মেয়ে মানুষ করে, সংসারে উপার্জন করে, বললেন এটা একরকম মিছেই। মানে এগুলো যাদের জন্য করা হয় করতে হয় করবে, চাকরি করতে হয় টাকা আয় করতে হয় করবে, প্রতিপালন করতে হয় করবে, কিন্তু এরকমটা ভেবো না আমি আয় করি বলে তোদের চলে তোরা বেঁচে আছিস, আপনি মরে গেলেও ওদের চলবে, এমন নয় যে আপনি মারা গেলে ওরা সব না খেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে, ওদের চলবে, ওদের পূর্বজন্মে প্রারব্ধে যা আছে ওরা সেগুলি পাবে, তুমি না থাকলে ওরা বাঁচবে, এমন নয় যে তুমি না থাকলে ওরা কেউ বাঁচবে না। এই জন্য বলছেন করতে হয় করবে কর্তব্য, কিন্তু ওগুলো কাজের কাজ না। আচ্ছা আমি যেদিন মারা গেলাম গোয়ালে গরুগুলোই তো থাকবে, সোনা দানা সিন্ধুকে বা টাকা ব্যাংকে থাকবে, আত্মীয় স্বজন শ্মশান পর্যন্ত যাবে, কিছুই তো গেল না। বললেন যেদিন হরিনাম নিয়েছিলে ভগবত ভজন করেছিলে ওইটুকুই সাথে সারাত্ম হয়ে যাবে, পরমাত্ম হয়ে যাবে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল, এই তো আমাদের দশা তো এই। এই জন্য বলছেন ভজন করো, যেটুকু সময় এখনো জীবনের বাকি আছে যে মুহূর্ত গুলো ভগবানের ভজন করো, না হলে ক্ষিপ্র অজস্র অশুভ আসুরি জনিস জনিসু এই নিক্ষেপ হতে হবে। এই জন্য সুখদেব গোস্বামী বলেছেন তস্মাৎ ভগবান সর্বাত্মা ঈশ্বর হরি, হরি শব্দটা উচ্চারণ করেছেন, হরি ভজন করো, গৌর গোবিন্দের ভজন করো। কেন করবে? বলেন হরি শব্দ যদি কেউ উচ্চারণ করেন, এই যে আমরা হরে কৃষ্ণ বলছি না, এই যে হরি শব্দ যদি কারো মুখে উচ্চারণ হয় কি হয়? আপনারা যদি এখনই কেউ হরি বলেন তাহলে হরি শব্দ দ্বারা আপনাদের কি প্রাপ্ত হবে, জীবের কি কল্যাণ হবে? কি অপূর্ব বলেছেন গুরু মহারাজ, জীবের সংসার বন্ধন হরণ করতে ভগবান ব্যতীত পৃথিবীতে আর কেউ সমর্থ নন। জীবের এই জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপের সংসার বন্ধন মুক্ত করবার জন্য জগতে ভগবান আর শ্রী গুরু ব্যতীত আর কেহ, আবার বলি কথাটা, এই জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পৃথিবীতে শ্রী ভগবান আর শ্রী গুরু ব্যতীত আর কেউ নেই যিনি আমাকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করতে পারে, এমনকি ব্রহ্মাও পারবে না, ব্রহ্মারও আয়ু আছে এক সময় ফুরিয়ে যাবে। এই সৃষ্টিকর্তা ব্রহ্মা ওনার একটা নির্দিষ্ট এক কল্প আয়ু, এরপর ব্রহ্মাও ফুরিয়ে যাবে, কি করবেন? স্বর্গে গেলে তো কিছুদিন পূর্ণ ভোগ করে আবার আসতে হবে, ক্ষীণ পূর্ণ মত্ত লোকম বিশান্তি। বলছেন যে তাকে আবার পতন হতে হবে। এই জন্য বলছেন যে তুমি আ ব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন সহার জন, একমাত্র কৃষ্ণ ভজন ব্যতীত ভগবানের ভজন ব্যতীত আপনি যে লোকেই যাবেন ওইখান থেকে আবার পুনরাগমন অচল, আপনাকে আবার ফিরে আসতে হবে। এই জন্য জীবের একান্ত অপরিহার্য হরি ভজন করা, গোবিন্দ ভজন করা। হরি শব্দ উচ্চারণ করলে কি হয় বললেন, হরি শব্দের নানা অর্থ দুই মুখ্যতম, হরি উচ্চারণ করার সাথে সাথে হরি শব্দের বহুত অর্থ দুই মুখ্যতম, হরি শব্দের বহু অর্থ হলে মুখ্য হলো প্রধান হলো দুই, কি সর্ব অমঙ্গল হরে আর প্রেম দিয়া হরে মন, যেই আপনি হরি বললেন ভক্তি ভরে সেই কি হলো
বলছেন হরি শব্দের নানা অর্থ দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়ে হরে মন যেই হরি বললেন আপনার অনন্ত জন্মের পাপ তাপ অমঙ্গল সবকিছু ভগবান হরণ করে নিয়ে কেমন জানেন একরকম বিষ পাথর আছে কাউকে বিষাক্ত সর্প দংশন করলে যখন সে বিষে নীল হয়ে যায় যেখানে সর্প আঘাত করেছে ওইখানে পাথরটা রাখলে পাথরটাই বিষগুলো টেনে নিয়ে নীল হয়ে যায় কালো লজ্জাপতির শিকড় যদি কেউ ঘরে বা কাছে রাখে কোন সাপ কোনদিন তার ধার দিয়েও আসবে না এরকম শক্তি হয় তো বলছেন যেই আপনি কথাগুলি খুব গুরুত্ব দিয়ে শোনা উচিত যেই আপনি হরি বললেন আপনার অনন্ত জন্মের পাপ তাপ দুর্বাসনা কামনা জপ অমঙ্গল ভগবান সঙ্গে সঙ্গে স্মরণ করে নিলেন আর হরি বললে কি হয় তিনি আমার হৃদয়ে প্রেম দিয়ে আমার মনকে গোবিন্দ চরণে হরণ করে নিয়ে যান প্রেম দিয়ে হরে মন এক হরি বললে এই হয় হরি শব্দের নানা অর্থ অর্থ দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন জীবের সংসার বন্ধনের মৌলিক হেতু পাপ প্রবৃত্তি প্রভূত অমঙ্গল হরিনামের উচ্চারণের সাথে সাথে সেটা তিনি হরণ করে নেন আর হরি তাকে কৃপা করে তার মনটাকে হরণ করে সমস্ত প্রেম তার হৃদয়ে সন্নিবিষ্ট করে দেন এই হলো এক কৃষ্ণ নামে সর্ব অমঙ্গল হরে এক কৃষ্ণ বললে সব অমঙ্গল দূরে যায় এক কৃষ্ণ নামে প্রেম উপচার আর একবার কৃষ্ণ বললে তার প্রেম উপচারে এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় আর কৃষ্ণ বলিতে প্রেম উপচারে এক কৃষ্ণ বললে পাপ গেল আর এক কৃষ্ণ বললেন তুমি তো খুব ভালো ব্যাখ্যা করছো উপরে বসে আমরা তো কৃষ্ণ বহুবার বলি তা আমাদের যাই না কেন বললো তুমি বলো বটে আমি বলি বটে কিন্তু অপরাধ দেখে বলো বৈষ্ণব অপরাধ সেবা অপরাধ নাম অপরাধ এগুলি দেখে বললে নামের প্রাপ্তি হতে নামের যে ফল সেই ফল বলতে বিলম্বিত হয়ে যায় এই জন্য সাবধান থাকতে হবে যেন বৈষ্ণব চরণে অপরাধ না হয় কোনো মহাদেব চরণে অপরাধ না হয় ভগবানের বিগ্রহকে রেখে যেন সংসারে ভজন না করে অপরাধ না করি এই সেবা অপরাধ বৈষ্ণব অপরাধ বা কোন সাধু নিন্দা রূপ অপরাধ এই অপরাধ গুলো থাকলে নামের কৃপা হতে বিলম্ব হয়ে যায় এই জন্য আমাদের উচিত হলো ভগবানের ভজনটি একান্ত ভাবে করা এইরকম ভজনের মহিমা কিভাবেই বা বলা হয়েছে এটি একটু আগে কিশোর যুবকরা ছোট ছোট বাচ্চারা মায়েরা সংকীর্তন করছিলেন উদ্যবাহ করে সংকীর্তন রত হয়ে এর ফলাফলটা দেখুন এই কলিহত জীবের জন্য হরিনাম সংকীর্তন রূপ ভজনে কি মহিমা দেখুন বলছেন হরি নাম মহামন্ত্রই নস্যত পাপ পিশাচকম হরের অগ্রে নৈরুত্য নিত্যং তন্নাম নিঙ্করম কি বলছেন পুনাতি ভুবনং বিপ্র গঙ্গাদি সলিলং যথা হরে প্রদক্ষিণং পূর্বন্ন চৈতন্যং নামকিঙ্কর করতালাদি সন্ধানং সুরসং কলৌ শব্দতম এই শ্লোকের সরলত্ব যে কোন ব্যক্তি যদি শ্রীবিগ্রহের অগ্রে শ্রী ভগবান শ্রীবিগ্রহের অগ্রে যদি হরিনাম সংকীর্তন দ্বারা নিত্যপূর্ব উচ্চেশ্বরে কীর্তন করেন নিত্য করতে করতে উচ্চেশ্বরে কীর্তন করেন তার পাপরূপ পিশাচই বিনাশ প্রাপ্ত হয়ে যায় শুনেছি ভালো বোঝা যারা তাদের মন্ত্রে নাকি সাপের বিষ বিষাক্ত বিষ নেমে যায় কয়েকটি মন্ত্র তাও তার শুদ্ধতা আছে কি জানা নাই তার পোশাকের শুদ্ধতা নেই আহারের শুদ্ধতা নেই সে কয়েকটা মন্ত্র বলছে মন্ত্রগুলো সে জয় করেছে তাতে সাপের বিষ নেমে যায়
যেমন জলোৎকারণ নাম করলে সাপের ভয়, সকালবেলা উঠে কুন্তী তারা মন্দোদরী অহল্যা এদের নাম দিলে কোনো অমঙ্গল, এই যদি এদের নাম দিলে যদি অমঙ্গল না হয়, হ্যাঁ সতীর নাম দিলে যদি দিনটা ভালো যায় অমঙ্গল না হয়, জলোৎকারণ নাম দিলে যদি সাপের ভয় না থাকে, কোনো ওঝা মন্ত্রের দ্বারা যদি বিষ নেমে যায়, তবে কোন ভক্ত শ্রীমন্দিরে শ্রীকৃষ্ণের সঙ্গে হরি হরি বলতে বলতে যদি সংকীর্তন কীর্তন করে নিত্য করে, তাহলে তার সমস্ত পাপ পিছাসি যা আছে তা বিনাশ প্রাপ্ত হয়ে যায়। এটা ভাগবতেরই কথা। এই লজ্জা করতেন, এই রামকৃষ্ণ বললেন, পরম পুরুষ রামকৃষ্ণদেব বলছে লজ্জা ঘৃণা ভয় এই তিনটে থাকলে হরি ভজন, আমি হাত তুলে নিত্য করবো এদের সামনে কেমন দেখাবে না, আমি একজন বাবু মানুষ, আমি একজন অফিসার মানুষ, আমি হাত তুলে ওদের ভিতরে ওই পাগলের মতো মূর্খের মতো হয়ে ওই করবো, এরকম লজ্জা থাকলে হবে না। আর আমার পাশে সে বসেছে, এর গায়ে তো দুর্গন্ধ, এ তো নিচ জাতি, এইভাবে যদি কোনো ভক্তের প্রতি ঘৃণা বোধ আসে, আমি একজন ডাক্তার মাস্টার, আমি সাধারণ নিচ জাতির পাশে বসে ঘৃণা করব? লেখাপড়াও হবে না, তুই মানুষ হতে পারবি না, এই ভয় অনেকের আছে যে এই দলে ভিড়লে আর ও লেখাপড়া শিখবে না, আর ওর মতিগতি সংসারে হবে, এরকম ভয় থাকে অনেকের, এই জন্য নিষেধও করে সন্তান দিগকে, এখন হরিভজনের দরকার নাই। আমাদের তো এখন অনেকেই দীক্ষা নেয়নি, তাদের বললে বলে সময় হয়নি ইত্যাদি। প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি এই হরিনাম কীর্তন নৃত্য এগুলো কোথা থেকে শিখলে? বলে মার গর্ভ থেকেই শুরু করে দিয়েছে, যখন নারদ ঋষির আশ্রমে আমার মা কয়াদু, আমি তখন 7 মাস গর্ভে, 7 মাস শিশু চৈতন্য উদয় হয়, হস্ত পদ তার মস্তিষ্ক তার চৈতন্য উদয় হয় মাতৃগর্ভে। বলে নারদ ঋষির আশ্রমে মা হরিনাম হরি কথা শুনতেন, নিত্য গীত করতেন ঋষিমণিরা, আমি গর্ভ থেকে শুরু করেছি। কেন গর্ভে কেন? বলে গর্ভেই তো অনেক সন্তান মারা যায়, আমিও যদি মারা যাই তাহলে তো হরি ভজন হবে না, অনেক সন্তান প্রসব হতে গিয়ে মারা যায়, তো যদি মারা যায় তখন তো দেহ পেলাম আশ্রয় পেলাম অন্ত হরি ভজন হলো না, তাই গর্ভেই শুরু করেছি। এই কথা শোনার পর যদি কোনো লোক বলে আমার এখনো ঠিক সময় হয়নি গর্ভ কর্ম দীক্ষার, এটা কত বড় লজ্জার কথা। এই জন্য জন্ম যখন পেয়েছি বদন যখন পেয়েছি তখন দু বাহু তুলে যদি শ্রী হরি রক্তে হরিনাম মহামন্ত্র নিত্য পূর্ব উচ্চেশ্বরে কীর্তন করা যায়, তাহলে তার পাপ রূপ পিছাসি বিনাশ প্রাপ্ত হয়ে যায়। এবং বলছেন যে গঙ্গাটি পবিত্র জল, যেমন গঙ্গা এই জগতে প্রবাহিনী, হরির চরণশ্চতা মহাদেবের জটাজুট উদ্ভূতা, তিলক পাবনী গঙ্গা যেমন ধরিত্রীকে পবিত্র করে পাপীকে পবিত্র করে, করে কিনা গঙ্গার মহিমা তো এমন। তো বলছে নদীর গঙ্গা নদীর জল যেমন জগৎকে পবিত্র করে, সেই রূপ করতাল সহযোগে মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম করলে ষোড়শাত ষোড়শ নামাত্র হরিনাম যারা উচ্চেশ্বরে কীর্তন করে হরিকে প্রদক্ষিণ করে তারা জগৎকেই পবিত্র করে দেয়, নিজে পবিত্র হয়ে যায় জগৎকেই পবিত্র করে দেয়। কি শব্দ দিয়েছেন যে গঙ্গা প্রবাহিনী স্রোতস্বিনী গঙ্গা যেমন জগৎকে পাপীকে পবিত্র করে, তেমনি শ্রীহরির সম্মুখে ঘৃণা লজ্জা ভুলে যারা উচ্চেশ্বরে এই ষোড়শক্কর হরিনাম সংকীর্তন নিত্য গীতাদি উপভোগ করে তারা পবিত্র হয় না, তারা জগৎকেই পবিত্র করে দেয়, জগৎকেই তারা পবিত্র করে। এই জন্য এই জগতে যারা ভগবানের শুদ্ধ ভজন করে তাদের শ্রদ্ধা করবেন, তারা নিজের জন্য এসব করছে না, জগৎ কল্যাণের জন্য। এই যে ব্রজ থেকে মহারাজরা আসেন, তারা এই এই বাংলাকে হরিনাম সংকীর্তনে নিত্য গীতাদি দ্বারা ভগবত প্রেমে ব্রজ প্রেমে তারা এই মানুষগুলোকে কৃপা করেন, এটার দ্বারা জগৎ পবিত্র হয়। তাই বললেন যে জগৎ পবিত্রকারী এই শ্রী হরিনাম, এটি আমাদের নেওয়া উচিত। আর কি বলছেন,
যারা সংখ্যাপূর্বক হরিনাম জপ করে তাদের কৃষ্ণ কৃপা হবে। সংখ্যাপূর্বক যারা হরিনাম জপ করে, এই জপকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এই যুগে। মায়েদের অনুরোধ করব, আবার ছোট ভাইদের অনুরোধ করব, যখনই সময় পাবে মালা নিয়ে বসবে। অন্যান্য কাজগুলো শখ শখিনতা খেলাধুলা থাকতে পারে, বিলাস ব্যসন বিনোদন থাকতে পারে, কিন্তু দিবা ভাগে রাতের যে কোনো একটা সময় একটু মালা নিয়ে বসবেন। অন্তত চার মালা, আট মালা, ষোলো মালা যে যেটুকু পারেন এইটুকু দয়া করে করবেন। এটা মহাপ্রভু নির্দেশ দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু ভোর থেকে নিদ্রা ভঙ্গ হওয়ার পর 100,000 নাম না নিলে মহাপ্রভু জল মুখে দিতেন না। এইটা তার নিত্য কর্মের মধ্যে ছিল, অভ্যাসের মধ্যে ছিল। শ্রী গুরু মহারাজ বৃন্দাবনের অজস্র মহাত্মা, তারা সকালবেলা 100,000 নাম না নিলে তারাও সকালের বাল্য ভোগটা তারা প্রসাদটা মুখে তোলে না। বলুন তো তাদের জীবনে কি মহিমা! আর আমরা সারা দিন রাত সংসারে জীব, তার মধ্যে কি পারি না চার মালা আট মালা একটু সংগোপনে জপ করে নিতে? এর দ্বারা চিত্ত শুদ্ধি হয় ভগবানে। আর কি হয়, জিহ্বানের অসংখ্যত নাম, অসংখ্যাত সংখ্যা নেই। জিহ্বাই করছেন আপনি দিন রাত চলতে ফিরতে, খাইতে শুতে উঠিতে বসিতে, এইভাবে নাম স্মরণ করার সাথে সাথে আমাদেরও পরম মঙ্গল হয়। তাই কবি কর্ণপুর এখানে বলেছেন, তত শ্রী গৌরাঙ্গ সমবদতি প্রমুখ দিগা হরে কৃষ্ণত্ব চৈব মোহরিত শ্রী ময়তন। গৌরাঙ্গের সন্ন্যাসকালে দেখুন, এই দেখুন হরিনামের কি মহিমা! এই কথাটি বলবার পূর্বে আপনাদের একটু মনোযোগ দেওয়ার জন্য নিবেদন করছি। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে, তো সন্ন্যাস গ্রহণ করার আগে মস্তক মুন্ডন করতে হয়, করতে হয় না সন্ন্যাস নিতে গেলে? তো মহাপ্রভুর চাচার ও কেশর ও কেশ ছিল বড় অপূর্ব। মহাপ্রভুর চুলগুলো ছিল বড় ভুবন মোহন চুল, তার কেশ দামের মধ্যে 5টি গুণ ছিল। মহাপ্রভুর কেশগুলি ছিল প্রলম্বিত, সূক্ষ্ম, ঘন কালো, সুগন্ধ মন্ডিত এবং কোসলার, এই 5টা গুণ ছিল। চুল থেকে সুগন্ধ বেরোত মহাপ্রভু, খুব সূক্ষ্ম, খুব সরু সরু সুগন্ধ এবং ঘন কালো এবং কোসলার এবং প্রলম্বিত একটু ঘাড় পর্যন্ত মহাপ্রভুর চুলগুলো। সেই চুল থেকেই বা কতজন প্রেম ভক্তিতে আবিষ্ট হয়ে গেছেন মহাপ্রভুর বদন। যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন মধু নাপিত, নামটা ছিল মধু, এই মধু নাপিত হাতে খুর নিয়ে শোক ভরে কিছুতে সুকুঞ্চিত মহাপ্রভুর কেশরাশি খৌর করতে রাজি হচ্ছেন না। হাতে খৌর নিয়ে কাঁপছে, জানেন মধু নাপিতের হাতে খৌর। মহাপ্রভু বলছেন, আমার কেশ মুন্ডন করে দাও। লক্ষ লক্ষ গৌর অনুরাগী ভক্তরা কাঁদছে, প্রভু তুমি এই চাচর কিশোর কুঞ্চিত কেশকে মুন্ডন করবে? আমরা ওই গৌরকে দেখতে পাবো না, কালো কেশ কুঞ্চিত, সেই প্রেমে উন্মাত্ত মদনাপ্তিকে দূর থেকে সকলে যেন চোখের জলে রবাক্ত ভাষায় বলছেন, ওই কেশ তুমি ছেদন করো না মধু। মধু হাতে খৌর নিয়ে কাঁদছেন, আমি কি করে খুর চাওয়া ওই মাথায়। আমি চৈতন্য মহাপ্রভুর এই প্রেমতরুতে, এই কুঞ্চিত কেশরে কি করে আমি খুব চালাবো? খুরটা কাঁপছে, উনিও কাঁপছেন। তো সুকুঞ্চিত কেশরাশি খেউর করতে উনি পাচ্ছেন না। মহাপ্রভুর কি দেখুন, একজন নাপিত খৌর কর্ম করায় তার কাজ, কতজনের খৌর কর্ম করেন, কিন্তু প্রভুর মস্তকে কেশরাদি কুঞ্চিত দেখে তিনি আর হাত চলছে না। তখন চৈতন্য মহাপ্রভু বলছেন কি, তুমি এক কাজ করো, আমার তো মাথা মুন্ডন করতে হবে, তুমি একটু উচ্চেশ্বরে হরে কৃষ্ণ নাম বলো, উচ্চেশ্বরে একটু নাম বলো। তো হরে কৃষ্ণ যখন মহামন্ত্র পুনঃ পুনঃ উচ্চারণ করলেন, তখন সেই নাপিত হরে কৃষ্ণ উচ্চারণ করতে করতে রোমাঞ্চিত কলেবারে রোদন করতে করতে সেই ঘোর কর্ম করেছিলেন। প্রভু সন্ন্যাসের পরে ওই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রভু বলবার পরে একবার বলাতে
তিনি সমস্ত ঘোর কর্ম ছেড়ে সংসার পরিত্যাগ করে সন্ন্যাসের পথে তিনিও চলে গিয়েছিলেন যে আমি আর কৃষ্ণ ভজন ছাড়া সংসারে থাকব না। এই হলো চৈতন্যের নাম আর চৈতন্যের কৃপা। ওর কি সুকৃতি ছিল, সে তো ঘোর কর্ম করে, ভজন তো করে না, কোন শুদ্ধ আত্মা তো উনি নন। শুধু মহাপ্রভুর হরে কৃষ্ণ উচ্চারণ করেছেন এবং প্রভুকে স্পর্শ করেছেন, তাতে তার সংসার নাশ হয়ে তিনি ব্রজের উদ্দেশ্যে ভজনে বেরিয়ে গেলেন। এই জন্য উচ্চেশ্বরে সংকীর্তন সমস্ত অমঙ্গল নাশ হয়। আমাদের গৃহগুলো এখন অমঙ্গল এবং নরক ঝগড়া ঝাঁটি অবিশ্বাস মলিনতা একবার মাকসার জালের মতো আবর্ত হয়ে গেছে, কারণ ওই গৃহে হরিনাম হয় না। যে গৃহে হরিনাম উচ্চারণাদি হয় না সেটা বিরাম ভূমি, শ্মশান ভূমি। যে গৃহে বৈষ্ণবের পদধূলি পড়ে না, হরিনাম সংকীর্তন হয় না, তাকে শ্মশান ভূমি নামে আখ্যায়িত করা হয়েছে। তাই আমরা যেন এই হরিনামকে গ্রহণ করি। শ্রী লোচন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গলে লিখেছেন, হরে কৃষ্ণ নাম সেহ বলে নিরন্তর, প্রসন্ন শ্রীমুখে হরে কৃষ্ণ কৃষ্ণ বলি, বিজয় হইয়া গৌরচন্দ্র কুতূহলী। হরে কৃষ্ণ বলি প্রেম সুখে, প্রত্যক্ষ হইলা আসি অদ্বৈত সম্মুখে। মহাপ্রভু বলছেন, নিতাই চাঁদ বলছেন, গৌরগণগণ বলছেন, শুধু পাঠ করে রইলাম আমি। আমি হরি নামে আমার রুচি হলো না, আর কবে হবে জানি না। সবাই চরণ ধুলি দিয়ে কৃপা করবেন যেন হরে কৃষ্ণ মহামন্ত্রের মতো এমন পবিত্র নামাদি এ জন্মেই অন্তত সাধন করতে পারি। মহাপ্রভুর এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যেন সর্বদা আস্বাদন করতে পারি। যোগিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, এই দেখুন, যোগিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। একা একা যখন জপ করেন তখন আপনি উদ্ধারণ, কিন্তু সমবেত কলকাতা সহযোগে যখন উচ্চেশ্বরে কীর্তন করেন সর্বজীবের কল্যাণ হয়ে যায়। এই যে পশু পাখি গাছ গাছাগুলি এই হরিনামের তরঙ্গ শব্দ গুলো শুনছেন, তাই বলছেন উচ্চ সংকীর্তনে পর উপকার অন্যের উপকার হয়। এতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। জপ করলে তো নিজের মঙ্গল হবে, আর উচ্চেশ্বরে কলকাত্তাল সহযোগে সমধুর কণ্ঠে হরিনাম সংকীর্তন করলে সমস্ত জীবের মঙ্গল হয়, এবং এই কথাটি সর্বশাস্ত্র স্বীকৃত। আর কি বলছেন, জিহ্বা পায়াও নর বিনে সর্ব প্রাণী, না পারে বলিতে কৃষ্ণ নাম হেন ধ্বনি। আচ্ছা বলুন তো, সর্প ব্যাঘ্র বা পশু পাখির জিহ্বা আছে, তাদের তো কৃষ্ণ বললে তারা বলতে পারবে না, পারবে কি? মানুষ ব্যতীত অন্য কোন প্রাণীর জিহ্বায় কৃষ্ণ নাম যদি বলেন, কোন পাখি বলতে পারে, তবে কোন মানুষের জিহ্বা থেকে ওটা শেখানো হয়? এ তো সবসময় ওরা বলে না। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, টিয়া পাখিরে রাধা কৃষ্ণ বলি শিখিয়েছে এক ব্যক্তি, এখন বলছে বাবা এ তো আমার থেকেও ভক্ত হয়ে গেছে, দিন রাত রাধা কৃষ্ণ বলে। হঠাৎ পাখিটা খাঁচা থেকে দুয়ার খোলা পেয়ে বেরিয়ে বেরিয়েছে তোমার বিড়াল সামনে, যেই বিড়াল দেখেছে বিড়াল ধরতে যাবে, টিয়া পাখিরা ধরে কৃষ্ণ নেই, টিয়াটা ছুঁড়ে ডেকে উঠেছে। আমরা মাঝে মাঝে বিপদে পড়লে, সমস্যায় পড়লে, রোগে পড়লে এসে ভগবান ভগবান করি, একটু হরিনাম করি, তারপর যেই বিপদ চলে যায়, সংকট চলে যায়, আর আমি আগের জায়গায় ফিরে যাই, এমনটা নয়। বিপদে পড়লে আমরা খুব ধর্ম কর্ম জোরসে করি, কত মানত করি, কত কি করি মাথার খুঁটি, হ্যাঁ করতে পারে, কিন্তু হরিভজনটা নিজের স্বার্থের জন্য নয়, এটি নিত্য নিরন্তর করতে হবে। কারণ জিহ্বা অন্য কোন প্রাণী জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ একমাত্র মানুষকে এই সুযোগটা দেয়া হয়েছে। জিহ্বা পায়াও নর বিনা সর্ব প্রাণী, না পারে বলিতে কৃষ্ণ নাম হেন ধ্বনি। ব্যর্থ জন্ম হইয়া নিস্তার যাহা হইতে, বড় দেখি কন্দ সে কর্ম করিতে। আরে হরিনাম কীর্তন করলে, সংকীর্তন করলে, সাধু সঙ্গ করলে জীবনটা সফল হয়ে প্রেম ভক্তি লাভ করবে, তে এমন কাজ কোন দুর্ভাগ্যবশত আমরা করি না। এত কাজ করি, এত কর্ম করি, কিন্তু হরিনাম সাধু সঙ্গ করি না, এটা কোন ব্যর্থতা আমাদের। তাই বলছেন, ব্যর্থ জন্ম ইহারা নিস্তার না হইতে,
বলো দেখি কোন দোষে সে কর্ম নলিতে কি দোষে আমরা এই কাজ করতে পারছি না? একদিন একটু 2 ঘন্টা মন্দিরে এসে সাধু সঙ্গ করব, হরি সবকথা শুনব, হরি নাম করব, কোন কর্ম দোষে এটা আমরা পাচ্ছি না? এটা নিজের কাছে প্রশ্ন হয় না যে কেন পাচ্ছি না? আমি এটা করতে এমন মধুর এমন মহামঙ্গল করে হরি নাম সাধু সঙ্গ কেন করতে পারছি না আমরা? এটা নিজের কাছে প্রশ্ন করতে বলছেন। আর বলছেন কেহ আপনার মাত্র করায় পোষণ, কেহ বা পোষণ করে সহস্রেক জন, দুইতে কে বড় ভাবি বুঝো আপনে, এই অভিপ্রায় উচ্চ সংকীর্তনে। মহাপ্রভু জপের কথা বলেছেন, আবার উচ্চ সংকীর্তনের কথা বলেছেন। সময় বেশি নেওয়ার অধিকার নাই, আপনার গরমে কষ্ট পাচ্ছেন, আজকে সবার বাড়িতে মাঙ্গলিক পূজা আদি গেছে। আপনাদের নিকটে শুধু এইটুকু বলবো যে আসুন আমরা এই দুর্লভ জন্মটা হারিয়ে না বসি, এই মহা কল্যাণকর সুদুর্লভ দেব দুর্লভ সুরবাঞ্ছিত এই মনুষ্য জন্ম পেয়ে হরি ভজন না আমাদের শ্রদ্ধেয় রামপ্রসাদ দা পরম বৈষ্ণব প্রধান, উনি বলেন যে মনুষ্য জন্মের হরি হরি সেবা হরি নাম মনুষ্য জীবনের কর্তব্য প্রধান। মানুষের জীবনে অনেক কর্তব্য আছে, কিন্তু প্রধান কর্তব্য হলো ভগবত সেবা বা হরি নাম সংকীর্তন। আমরা যেন জীবনকে ব্যর্থ না করি, জীবনকে অভিশপ্ত না করি, আগামী জীবনে যেন হিংস্র কুরুর জন্মে ব্যাঘ্রাদি সর্বাদি জন্মে ফিরে যেতে না হয়, এই জন্য আসুন আমরা গুরু মহারাজের কৃপা নিয়ে সাধুগৌর বৈষ্ণবের চরণরিন অঙ্গে মেখে ভগবানের নামকে আমাদের জীবনে রঙ্গাভিভূত করে হৃদয়ভূত করে পরি পদক্ষেপে চলতে ফিরতে উঠতে বসতে যেন মহাপ্রভুর নাম নিতে পারি, এই প্রার্থনা করি। আজকের এই অনুষ্ঠানে আমাদের চাঁদপুরের ভক্ত প্রভাবের মূর্তি নয়নদা কিছু অর্ঘ দিয়েছিলেন এবং অন্যান্যরা যারা আজকে আমাদের একটু প্রসাদের ব্যবস্থা রয়েছে, এবং যারা আপনারা আসছেন দয়া করে কৃপা করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে আসলে পাঠ করার কথা না, প্রেমানন্দই পাঠ করার কথা, তো ওকে আমি সবিনয় নিবেদন করছি বিনীতভাবে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।